1600 বর্গফুট আয়তনের দ্বিস্তর বিশিষ্ট ছাদ কৃষি, যার উদ্যোক্তা সাইদা সুলতানা ও তার পরিবার। মূল উদ্যোক্তা সাইদা ছোটবেলা থেকেই কৃষি অনুরক্ত হলেও নিজ হাতে কৃষি চর্চার সুযোগ পেয়েছেন এই পরিবারে এসে। যে আমি যখন স্কুলে পড়তাম, তো আমার ইংলিশ টিচার মরহুম আজিজুল হক স্যার আমার স্যারের বাগান দেখাতেন। তো স্যার আমাদেরকে গোলাপের ছোট ছোট কলম দিয়ে বলতো যে তুই বাগান কর। তো আস্তে আস্তে স্যার যে কখন আমাদেরকে এর প্রতি একটা আসক্ত করে ফেলেছেন, যে এখন বুঝি স্যার নেই, কিন্তু মানে গাছের প্রতি যে ভালোবাসা স্যারই আমাদেরকে আসলে তৈরি করে দিয়েছে। সেখান থেকে আজ আপনার প্রোগ্রাম দেখি এবং অনেক ইন্সপিরেশন পাই আপনার কাছ থেকে। আপনার বিভিন্ন বাগানগুলো যখন করেন, যে আসলে সব বাগানে তো আর যাওয়া হয় না, তো আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মানে বিভিন্ন জনের ছাদ বাগানটা দেখার সুযোগ হয়, তাদের বিভিন্ন পরামর্শটা আমরা পেয়ে থাকি, তারা কিভাবে করছে, আমরা এখন এটা কিভাবে করব, ওই এটা জানা যায়। প্রথম স্তরের এক পাশে ফলদ গাছগাছালি আর অন্য পাশে রকমারি সবজি ফসল। এসব তরতাজা আর সতেজ ফসল দেখলে বোঝা যায় প্রতিটি ফসলের সঙ্গে সাইদা ও তার পরিবারের সবারই যত্ন মিলে আছে। এটা হচ্ছে খাটো জাতের সাগর কলা, একটা হয়েছিল রোজায় আমরা খেয়েছি, এখন আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে। এটা হচ্ছে থাই মিষ্টি করমচা, ধরেছে অল্প ধরে কিন্তু ধরেছে। এটা হচ্ছে মিষ্টি জলপাই, বৃক্ষমেলা থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি মালটা, এই প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে। এটা গোলাপ, আর এই আনারস খেয়ে আনারস লাগিয়েছি ফার্স্ট টাইম, দেখি হয় কি না। এটা হচ্ছে আতা, যদিও শরীফা বলে আমরা আতাই বলি ছোটোবেলা থেকে। এটা হচ্ছে লেবু, বারোমাসি লেবু, সিডলেস চায়না ট্রি লেবু, প্রচুর লেবু আছে গাছে মাশাল্লাহ। এটা হচ্ছে বারোমাসি আম, ধরে আছে মাশাল্লাহ। এটা হচ্ছে পেঁপে গাছ, অনেক খেয়েছি, এখনও আছে, অনেক অনেক এসেছে, গতকালকেও একটা পেরেছি পাকা পেঁপে। এখানে একটা করলা গাছ লাগানো আছে, অনেক করলা ধরে ঝুলে আছে। আমি তো এর সময় অনেক ছাদ কৃষি করেছি, সবারই একটা কথা যে সময় করে এগুলো করতে হয়, অনেকে সময় পায় না। তো আপনি সব ঘর সংসার সামাল দিয়ে আপনার এই ছাদ কৃষিটাকে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, এটা কি করে করেন? আসলে আমরা তো এখানে সবাই একসাথে থাকি, একা তো আসলে করা সম্ভব না, মানে সবাই মিলে যখন যার অবসর সময় হয়, সকালবেলা আমি যদি আসি তো বিকেলবেলা বা আমার ফ্যামিলির একজন আসলো, আমার যা আসছে উনি করে, মানে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে আমরা আসলে এটা করছি আর কি। সিঁড়িঘরের এই পাশটায় সবজির পাশাপাশি আমিষের চাহিদা পূরণের ব্যবস্থাও রয়েছে। ছাদ কৃষিতে শুধু সবজি করি না, আমিষের জন্য মুরগি কবুতরও চাষ করি, কারণ দেখলাম যে এখান থেকে কবুতরের বেশ ভালোই আমিষের চাহিদা আমাদের ফ্যামিলিতে জোগায়। তাই তো দেখছি। তো এখানে কি কি কবুতর আছে আপনার? এখানে আছে লক্ষা, গিরিবাজ, এখন অবশ্য এগুলোকে আমি কিছুদিনের জন্য রেস্টে দিয়েছি, অনেক দিন যাবত বাচ্চা হয়েছে। তো নিচে এগুলি সব দেশি মুরগি? তো হ্যাঁ, এগুলো দেশি মুরগি, গ্রাম থেকে এনেছে। এখানে আছে হচ্ছে একটা বড় টাইগার মুরগি, আমার বিয়ে হয়েছে, বাচ্চাদেরকে মানে মুরগির বাচ্চাগুলোকে খাবার দেয়, ওর খুব পছন্দের মুরগি এগুলা, ও খুব যত্ন করে আমার সাথে সাথে এসে। কৃষি কাজে দারুণ আন্তরিক সাইদা সুলতানা। তিনি শুধু বিচিত্র গাছ সংগ্রহে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বুদ্ধি খাটিয়ে বাড়ির পরিত্যক্ত তৈজসপত্রকেও ব্যবহার করেছেন এখানে। পরিত্যক্ত ককশিট আমি এটা এখানে এনে মাটি দিয়ে সবজি চাষ করছি, একটা ছোট্ট জায়গা, ফেলে দেওয়া জিনিস এইগুলো, বোতলগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি সবজি হিসেবে। ছোট ছোট জায়গায় বেশ ভালোই সবজি পাওয়া যায়, ঢেঁড়স করছি, বেগুন করছি, তারপর ফুলও গাছও লাগাচ্ছি, মানে ফেলে না দিয়ে এটাকে রিইউজ করতেছি আর কি আমরা। ছোট ছোট জায়গা থেকে নিয়ে আপনার চাহিদা মিটে যাচ্ছে সবজি? হ্যাঁ মাশাল্লাহ, আমাদের পরিবার তো হচ্ছে, মানে পাশাপাশি ভাড়াটিয়া আত্মীয় স্বজন সবাইকে দিচ্ছি, ওরা অনেক খুশি এই সবজিগুলো পেয়ে। শুধু যে উৎপাদন হচ্ছে তাই তো না, যে আপনি করছেন এগুলো তো প্রায় নিরাপদ, শতভাগ বলবো না অনেকটাই সতেজ, তাই তো? হ্যাঁ একদম, মানে এটা আমরা স্যাটিসফ্যাকশন যে আমরা মানে ভেজালটা খাচ্ছি না, আমরা নিজেরা করে নিজেরা এটা খাচ্ছি, যেটা মানে শিওর যে এটাতে কোনো কিছু বিষমুক্ত আর কি। এখানে আছে কিছু ড্রাগন ফুল আসছে, খেয়েছি, পেকেছিল একটা আছে, আবার ফুলও আসছে কিছু। এটা হচ্ছে একটা অরবরই,
এটা হচ্ছে মানে বেশ ধরেছিল, একদম পুরো ঘাট ঝুপালোভাবে ধরেছিল, এখন আবার ফুল আসতেছে। এখানেও একটা মালটা গাছ আছে, সুইট লেমন আছে, এটা হচ্ছে থাই, হচ্ছে ছফেদা, এখন একটা আছে গাছে আসতেছে আরও। স্যার এখানে কিছু ফুল গাছ আছে, সবজি আছে, ফল গাছও আছে, বিশেষ করে সাজনা আছে, আমরা সাজনা পাতা খাই, সাজনা খাই, মানে সুপার ফুড যেটাকে বলে। এদিকে আছেন, এদিকে একটা দেখেন মাশাল্লাহ অনেক সাজনা ধরেছে, খুব ছোট একটা গাছে দুবার ফলন পেয়েছি। এটাতে করমচা আছে, পেকে আছে, অনেক ছিল খেয়েছি, এখন অল্প কিছু আছে। এটা জামরুদ খেয়েছি, অনেক ধরেছিল, আবার সিজনে ধরবে। আর এটা হচ্ছে ডাটা, আমি লাগিয়েছিলাম একটা ছোট্ট জায়গায়, বীজ ফেলেছি কিছুদিন আগে, খেয়েছি, কিন্তু মাশাল্লাহ অনেক হয়েছে, যেটা আমার ফ্যামিলির চাহিদা পূরণ করেছে। অল্প জায়গায় চেষ্টা থাকলে অনেক কিছু করা যায়। এই যে ছোট্ট জায়গায় বেগুন করছি, বেগুন এখন নেই, তুলে ফেলেছি, কিন্তু আবার আসবে। এই ছোট ছোট জায়গায় যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, ছাদ বাগান অল্প জায়গাতেই আমাদেরকে অনেক কিছু করতে হয়। এখানে আমরা গাছ আছে বারো মাসে, আমরা বেশ ফলন আছে, এখনও ফুল, একদিকে ফুল ফল, আবার ফল বড় হচ্ছে খাচ্ছি, এই যে এখানে আছে বেশ বড় কিছু, আবার ফুলও আসছে ফলও আছে, আমরা খাই, এখান থেকেই খাই, আর কিনে খেতে হয় না, মানে চলে যায়। পেয়ারা আছে, পেয়ারা প্রচুর ধরেছিল রোজায়, আমরা অনেক খেয়েছি পেয়ারা, এখন আবার একটু প্রুনিং করে দিয়েছি, এখন অবশ্য ফুল আছে, কিন্তু এখন সামনে আসবে আর কি। এখানে আম গাছ, বিলম্বী গাছ, টক, কারণ আমাদের এলাকায় টক পছন্দ করে বেশি, আমরা বিলম্বটা লাগাই। বিলম্ব গাছটা আমার শাশুড়ি লাগিয়েছে, যদিও প্রচুর বিলম্ব ধরে, অনেক কিছু গাছ আছে, মানে চেষ্টা করি সাধ্যমতো যতটুকু পারা যায়। এখানে আছে হচ্ছে আপেল কুল, এখানে আছে বড়ুই কয়েকটা ধরা আছে, এটা হচ্ছে মালবেরি, প্রচুর ধরে, কেটে দিলেই মানে কাটিং করলেই মালবেরি ধরে। আর এটা হচ্ছে বারো মাসি কাটিমন আম, এখনও ধরেনি, আসবে ইনশাল্লাহ। ওইখানে মাচা দিয়ে আমার কিছু লতানো গাছ উপরে উঠাই দিয়েছি, যেহেতু এখানে আমার ফল গাছ, সেই জন্য আমি উপরে লতানো গাছগুলোকে উঠিয়ে দিয়েছি। ওইখানে অনেক জাতের ফসল আছে, আপনি চলুন আমি আপনাকে দেখাই। সিঁড়িঘরের উপরিভাগের জায়গাটুকু ব্যবহার করা হয়েছে, উৎপাদন হচ্ছে দুন্দুল, ঝিঙা, পটল, করলা সহ নানা রকম সবজি। এখানে আমার পছন্দের একটা জায়গা, আমার খুবই পছন্দের ফুল গাছ, ফুল খুব পছন্দ করি, ফুল দিয়ে আসলে আমার বাগানের শুরু। তো ফুল এখানে আছে, আছে জবা, একটা আনার গাছ আছে, আর এখানে লতানো জাতীয় যে পটল আছে। অভিভূত হলাম ট্যাং বা প্যাশন ফলের গাছ দেখে, এবার বেশ ফুল এসেছিল, ফলও আসছে মাশাল্লাহ। এই যে নিচে সব চলে গেছে, ভার হয়েছে, তো এখানে আছে কিছু ট্যাঙ্ক ফল, এদিকে আছে, ওই পাশেও আছে, তারপর এই যে একটা পটল আছে, উপরে আছে কিছু পটল। আচ্ছা সাইদা, আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, এই ছাদ কৃষি নিয়ে অনেকেরই অভিযোগ যে ছাদ কৃষি করলে ডেঙ্গু মশা বা মশার উৎপাদন বাড়ে এখান থেকে, আপনি তো ছাদ কৃষি করছেন, এ বিষয়ে আপনার মতামতটা কি, আপনার অভিমতটা কি? ছাদ কৃষিতে যারা গাছ করে তার প্রতিদিনই ছাদে আসে, গাছ দেখছে পানি কোথাও জমে আছে কিনা, কারণ যদি পানি জমে থাকে আমার পছন্দের গাছটাই কিন্তু মারা যাবে, অ্যাটলিস্ট আমি কিন্তু এর ইয়েটা হব, ভুক্তভোগী হব। তো সেই জন্য ছাদে আসলে আমরা ওইরকম সচেতনভাবে আমরা কোথাও পানি জমতে দেই না, ছাদ বাগানে আসলে মশার কোনো উপদ্রব হবে না, অ্যাটলিস্ট একটা বাগানি হিসেবে আমি বলবো ছাদ বাগানে মশা হবে না, কারণ আমরা যত্ন করি এবং সচেতন থাকি যে আমি যেমন এফেক্টেড হতে পারি আমার পাড়া প্রতিবেশীও কিন্তু এফেক্টেড হতে পারে ছাদ বাগান, তো আমি যেখানে সচেতন থাকব তাহলে তো আর ডেঙ্গু মশার কোনো কিছু হবে না। উদ্যোক্তার দাবি, শুধু সময়ের প্রয়োজনেই ছাদ কৃষি করছেন না তিনি, বর্তমানে ঢাকা সহ শহরাঞ্চলে যে অসহনীয়ভাবে বাড়ছে তাপমাত্রা তা নিরসনেও কার্যকর হয়ে উঠেছে ছাদ কৃষির উদ্যোগগুলো। স্যার এখন যেই পরিবেশের যে অবস্থা, মানে বৈশ্বিক পরিবর্তন, আমাদের এরকম অবস্থা হয়েছে, প্রচুর গরম, আবার প্রচুর বৃষ্টি, আবার শীতের সময় প্রচুর শীত, তো এটা থেকে বাঁচতে হলে আমাদের আসলে যে ঢাকা শহরের সব জায়গায় শুধু আপনি দেখবেন যে শুধু খালি জায়গা বলে কোনো কিছুই নেই, শুধুই দালান, তো এই দালান কোঠার মধ্যে যদি আমাদেরকে বাঁচতে হয় তো অবশ্যই গাছ ছাড়াও উপায় নেই, যেহেতু অক্সিজেনের একমাত্র উৎসই হচ্ছে গাছ, তো নগরকে বাঁচাতে হলে ছাদ কৃষি ছাড়া আর কোনো উপায় নেই। তো এখান থেকেই যেমন যে অক্সিজেন যেমন পাচ্ছি, সবজি পাচ্ছি, তারপর হচ্ছে মানে মনের একটা স্যাটিসফ্যাকশন যে আমার শখটাও পূরণ হচ্ছে, সাথে সাথে আমাদের ফ্যামিলির চাহিদা তো পূরণ হচ্ছে, পাশাপাশি আমাদের ভাড়াটিয়াদেরকেও আমরা মাঝে মাঝে দিতে পাচ্ছি, তারাও খুব খুশি। প্রিয় দর্শক, গোটা দেশের সব নাগরিকই কম বেশি
তাদের আবাসনে সবুজের উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন। শুধু ভবন মালিক নয়, অনেক ক্ষেত্রেই ফ্ল্যাট মালিক বা ভাড়া বাসায় থাকেন তারাও যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে। এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় সব ভবনের উপরিভাগ সবুজে ছেয়ে যাবে একদিন, এ বিশ্বাস আমাদের।